ইলেকশনে যারা বাধা দিবে, ইলেকশন যারা আন্ডারমাইন করবে, তাদেরকে তারা ভিসা দিবে না, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। এটা আপনাদের গায়ে লাগলো কেন? আপনারা তো ইলেকশন ঠিক করে করবেন। আমি তো দেখলাম যে আপনার গায়ে খুব বেশি লেগেছে। কিছুদিন আগে টাঙ্গাইলে শুয়োরের বাচ্চাকে দেখলাম, এক শুয়োরের বাচ্চা, সরি মাইন্ড করবেন না, অনেকে যাই বলেন এত ভদ্রভাষায় রাজনীতি করা যায় না। দর্শক, দীর্ঘ এক দশক পর জামাতে ইসলাম প্রকাশ্যে সমাবেশের অনুমতি পেয়েছে। দর্শক, আজকের সেই সমাবেশে চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরব, দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে। দর্শক, আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরব সাহসী সাংবাদিক খালেদ মহিউদ্দিনের উপর কেন চটলেন মন্ত্রী সাহেব। দর্শক, মন্ত্রী সাহেবকে এমন কিছু প্রশ্ন করলেন যে প্রশ্নের পরিপ্রেক্ষিতে মারাত্মকভাবে খেপে গেলেন এবং খালেদ মহিউদ্দিনও কিন্তু ছাড় দেবার মানুষ নয়। দর্শক, সেই রোমাঞ্চকর টানটান উত্তেজনার সেই ভিডিও চিত্রটি আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরব এবং আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরব ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, নাম তো শোনা হোগা। দর্শক, এই যুবকদের আইডল আন্দালিব রহমান পার্থর সেই অসাধারণ একটি বক্তব্য আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরব এবং আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সময়ের সাহসী সৈনিক, সাহসী যোদ্ধা যাকে বলা হয় রাজপথের লড়াকু সৈনিক, ভিপি নুরুল হক নূর। দর্শক, এমন এক অসাধারণ বক্তব্য দিয়েছে যেই বক্তব্যটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। দর্শক, সেই ভিডিও ক্লিপটি আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরব। তো পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনি আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে পারেন। দর্শক, তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব শুরু করি। দর্শক, জামাতে ইসলাম এক দশক পরে সমাবেশের অনুমতি পেল, কি হয়েছে তাদের সমাবেশে, নেট দুনিয়া কেন তোলপাড় সৃষ্টি হয়েছে একটু পরে তুলে ধরছি। প্রথমে আসুন আপনাদের সামনে সাহসী সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সেই অসাধারণ টকশো, টান টান উত্তেজনা, যেখানে খালেদ মহিউদ্দিন এবং মন্ত্রীর মধ্যে কথার লড়াই চমৎকারভাবে আপনি এনজয় করতে পারেন। চলুন সেই ভিডিও চিত্রটি তুলে ধরি। নির্বাচন বাংলাদেশের সরকার করে, সেটি আপনিও জানেন, এবং সেই জন্য কে মাসাজি করার ক্ষেত্রে আপনি বাধা দিয়েছেন, সেই জন্যই 96 সালে তত্ত্বাবধায়ক সরকার আবদ্ধ রয়েছে। আপনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে আপনারা বিভিন্ন ফল দেখে, 2007-এর সরকারের ফল্ট দেখে আপনারা তত্ত্বাবধায়ক সরকার বিপক্ষে গেছেন, কথাটি ঠিক না। কারণ আদালতে যখন গিয়েছে তখন আপনাদের অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে আপনারা যে কমিটি করেছেন সেই কমিটির সবাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখতে চেয়েছেন, এবং অ্যাটর্নি জেনারেল মানে আমি বলবো আমি নিজে উপস্থিত ছিলাম প্রত্যেকটি শুনানিতে, সরকার থেকে ব্রিফড হয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার রাখার জন্য। যদি ইলেকশনে যারা বাধা দিবে, ইলেকশন যারা আন্ডারমাইন করবে, তাদেরকে তারা ভিসা দিবে না, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। এটা আপনাদের গায়ে লাগলো কেন? আপনারা তো ইলেকশন ঠিক করে করবেন। আমি তো দেখলাম যে আপনার গায়ে খুব বেশি লেগেছে। মাননীয় মন্ত্রী, আপনি বললেন আমার গায়ে লেগেছে, আমি একটু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পড়ে শোনাই। আমি বলছি যে জাপানেও হলো, কিন্তু বাংলাদেশে আমি মনে করি যে সে তুলনা, ওটার সাথে আমি তুলনা করব না। আমি বলি যে যদি আপনি যদি এর, আমি কথা বলতে পারবো না, আপনি এখানে কেন ইনভাইট করলেন তাইলে? আর কি আসছে যে আপনি রং ইন্টারপ্রিটেশন করছেন খালেদ সাহেব। আপনাকে আমি বলছি যে কন্ট্রোভার্সিয়ালিটি সব জায়গায় আছে, কিন্তু বিষয়টা হলো যে আমাদের এখানে মাত্রা কত আর ওখানে কত। যদি ইলেকশনে যারা বাধা দিবে, ইলেকশন যারা আন্ডারমাইন করবে, তাদেরকে তারা ভিসা দিবে না, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। এটা আপনাদের গায়ে লাগলো কেন? আপনারা তো ইলেকশন ঠিক করে করবেন। আমি তো দেখলাম যে আপনার গায়ে খুব বেশি লেগেছে। মাননীয় মন্ত্রী, আপনি বললেন আমার গায়ে লেগেছে, আমি একটু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পড়ে শোনাই। আপনি যেভাবে না আপনার গায়ে লাগিয়েছে, এটাকে আমি ডিসকারেজ করছি না, অথবা এটাকে আমি আপনি আমাকে প্রমাণ দেন, কিভাবে করবো সেটা আমার করার অধিকার আছে। আপনি এভাবে কথা বলাটা তো আমার মনে হয় খুব
একটা খুব ভালো দেখাচ্ছে না। আপনাকে আপনি যদি আমি বাংলাদেশি ন্যাশনাল হিসেবে আই ওন আমি আমি ঠিক আছে আপনি আমার কারেক্ট বলবেন ইউ হ্যাভ টু ডিসাইড আমি কেন কারেক্ট করবো হোয়াই দিস ইজ দ্য ইউর রেসপন্সিবিলিটি অ্যাজ অ্যাঙ্কর হোয়াট রেসপন্সিবিলিটি ইন হাউ ইউ উইল অ্যাঙ্করিং ইট উইল ইউর ডিসিশন আপনি কোনটাকে তেলে বেগুনে জ্বলা বলছেন আমি বুঝতে পারছি না। আমি সরল একটা প্রশ্ন করেছি যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে যদি যারা ইলেকশন ভালো করবে না তাদেরকে ভিসা দিবে না। আন্দালিব রহমান পার্থ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর এই ভিডিও নেট দুনিয়ায় আবারও ইতিহাস সৃষ্টি করেছে। সেই ভিডিও চিত্রটি চলুন এখন আপনাদের সামনে তুলে ধরি। আপনার কাছে যদি মনে হয় এই ভিডিওটি বর্তমান সময়ের সাথে খাপ খায় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে এই ভিডিও সম্পর্কে আপনার মন্তব্যটা জানিয়ে যাবেন। লোক যদি স্বাধীনতা যুদ্ধে মারা যায় মাননীয় স্পিকার তাহলে 30 লক্ষ লোক এই আওয়ামী লীগ আমলে ফকির হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, One thing I just don't understand. আজ থেকে এক বছর আগে এইখানে দাঁড়িয়ে বললাম এয়ারটেলের কথা। এই এয়ারটেল 2000 কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি করে বাংলাদেশকে 95 কোটি টাকা স্ট্যাম্প ডিউটি দেয়নি। সারা বাংলাদেশ যখন বিদ্যুতের জন্য পাগল, এক আড়িবিতে 2,80,000 অ্যাপ্লিকেশন আছে বিদ্যুতের, 5 লক্ষ শুধু আছে বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠান বড় ছোট দালানের, 210টা টাওয়ারে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে এই এয়ারটেলকে, কেন মানুষ স্পিকার আমরা জানতে চাই। আমি জানি আমার এই কথায় এয়ারটেলের করাপশন বন্ধ হবে না, ইনভেস্টিগেশন হবে না, তবে দ্য টাইম হ্যাজ কাম, আই ওয়ান্ট টু আর্জ দ্য পিপল অফ বাংলাদেশ যে আপনারা এয়ারটেলকে প্রত্যাখ্যান করেন। যেই কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এত কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে, স্ট্যাম্প ডিউটি ফাঁকি দিয়ে এই দেশে ব্যবসা বাণিজ্য করছে, তাদের ইন্টেনশন ভালো না। আমি সবাইকে অনুরোধ করবো বাংলাদেশের যে আপনারা এয়ারটেলকে বয়কট করেন, পাবলিকলি বয়কট করেন। মাননীয় স্পিকার, সন্ত্রাস আর পাওয়ার প্ল্যান্ট একটা কথা আমি শুধু বলবো, একজন মাননীয় সংসদ সদস্য বললেন ইলেকট্রিসিটিতে নাকি দেশ প্রেগনেন্ট হয়ে গেছেন। I am not used to these languages, but amar jawab dite jokhon dekhi chanachur company, furniture company, naam nichi autobi jara sara jibon furniture baniyeche tara bidyut plan peyeche, amar mone hoy ei pregnancy khub taratari miscarriage hoye jabe ebong ei deshe bidyut ashbe na। amra chai, amra dekhte chai jate bidyut ashuk। ami jodi dekhi গাধাকে দিয়ে ঘোড়ার রেস দৌড়ানো হচ্ছে, আমি জানি এই গাধা গন্তব্যে কোনোদিন পৌঁছাবে না। দর্শক, তো চলুন এখন আপনাদের সামনে তুলে ধরি ভিপি নুরুল হক নূরের উড়াধুরা সেই ভাষণ। আপনার কাছে প্রতিটা পয়েন্টে পয়েন্টে ভালো লাগবে সেই ভাষণটি। কিছুদিন আগে টাঙ্গাইলে শুয়োরের বাচ্চাকে দেখলাম, এক শুয়োরের বাচ্চা, সরি মাইন্ড করবেন না, অনেকে যাই বলেন এত ভদ্রভাষায় রাজনীতি করা যায় না, এত সাদা পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়া রাজনীতি করা যায় না, রাজনীতি করতে হলে মাঝে মাঝে হাত খাসাইতে হয়। গত 14 বছরে শেখ হাসিনার সরকার শুধুমাত্র বিরোধী মতকে নির্মূল করার জন্য 600 শতাধিক মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছে, সরি গুম করেছে 600 শতাধিক মানুষকে, 3,500 মানুষকে গুলি করে মেরে ক্রস ফায়ারের নাটক সাজিয়েছে। ভালো মানুষ, দেশপ্রেমিক মানুষ, ধার্মিক জ্ঞান সম্পন্ন মানুষ, বিবেকবান মানুষ ক্ষমতায় থাকার জন্য এইভাবে নির্বিচারে গুম খুন করবে না। আপনাদের মনে নাই এই সাপটা চত্বরে সেদিন রাতের অন্ধকারে কোরআনের পাখি আল্লাহ পাক বলছিল যে এই যে কোরআনের হেফাজতের দায়িত্ব যেমন আল্লাহ নিয়েছেন, আজকে দেখেন পৃথিবীতে একমাত্র গ্রন্থ কোরআন যেটা মানুষ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের মগজে আল্লাহ পাক মুখস্থ করার ক্ষমতা দিয়ে দিয়েছে। কাজী কোরআন শরীফ যদি সব পুড়িয়ে ফেলায়, ধ্বংস করে ফেলে, কিন্তু কোরআনকে মোছা সম্ভব নয়। সেই কোরআনের পাখি আলেম ওলামা মাদ্রাসার নিরীহ ছাত্ররা দাবি নিয়ে এসেছিল, সেদিন তাদেরকে কচুকাটা করেছে।
এই কচুকাটা নায়ক যারা তাদেরকে আপনারা ধরবেন না। বিনোদিনের তো এখন আর পুলিশ গিরি নাই, বেনজিরকে সামাজিক অনুষ্ঠানে পেলে অন্তত একটা থুথু তো মারতে পারবেন। বেটা তুই আলেম আমাদের হত্যা করছস, তোর সময়ে বিরোধী দলের লোকেরা জীবন দিয়ে আন্দোলন করতে গিয়ে ঢাকা শহর বাস পুড়িয়েছ, অগ্নিসংযোগ করেছ বেনজির তোমরা, এইবার আর রেহাই নাই, রেহাই আমরা দেবো না বলছি। যদি মরতে হয় দু চারটাকে নিয়েই মরবো। এই দেশে আর একটা রক্ত আমরা ঝরতে দেব না। শেখ হাসিনার বাকশালকে আর একটা দিন আমরা টিকতে দেব না। দর্শক, দীর্ঘ এক দশক পরে জামাতে ইসলামকে সমাবেশের অনুমতি দেওয়া হলো একটা হল রুমে। যদিও বাহ্যিকভাবে মানুষের সমাগম কম হয়েছে, কিন্তু নেট দুনিয়া কিন্তু ইতিহাস সৃষ্টি করেছে তাদের এই সমাবেশ। কারণ তাদের সমাবেশগুলো ফেসবুক পেজের মাধ্যমে এতটা ভাইরাল হয়েছে, লাইভ টেলিকাস্ট হয়েছে, কখনো আপনি হয়তো বাংলাদেশের কোনো প্রেসিডেন্ট কিংবা কোনো প্রধানমন্ত্রীর বক্তব্য এতটা এভাবে মানুষ উপচে পড়া ভিড় করে দেখেনি, এমনকি অন্য কোনো পৃথিবীর অন্য কোনো সাইটে হয়েছে কিনা সেটা আমার জানা নেই। দর্শক, একটি ফেসবুক পেজ থেকে 115,000 মানুষ সেটাকে লাইভে দেখতেছে, এবং আরও একটি পেজ থেকে 116,000 মানুষ একসাথে সমাবেশ দেখতেছে, এবং আরও একটি পেজ থেকে 81,000 মানুষ এটা সরাসরি দেখতেছে। একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, জামায়াতকে একটা বদ্ধ হল রুমে সমাবেশের অনুমতি দিয়ে ওরা ভেবেছিল বাংলাদেশের জনগণকে জামায়াত নেতাদের বক্তব্য শুনতে দিবে না, কিন্তু একটা পেজেই 115,000 মানুষ সরাসরি সমাবেশ দেখছেন। দর্শক, এটা থেকে এতটুকু বোঝা যায়, আমরা বুঝতে পারি যে তাদের জনপ্রিয়তা কিন্তু মারাত্মক লেভেল এখনও আছে। দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।